100 দিনের কাজ আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। আর সেই বকেয়া টাকা আদায়ের দাবিতে 2 এবং 3 অক্টোবর জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি অভিযানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু সেখানে কৃষি ভবনে পুলিশি হেনস্থার অভিযোগে দিল্লি থেকেই পরবর্তী কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক। এমনকি বুধবার কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়েই ঘোষণা করেন বৃহস্পতিবার রাজভবন চলো অভিযানের। আমরা জমায়েতে সময় দিয়েছি বেলা 3টায় রবীন্দ্র সদনে, সেখান থেকে আমরা মিছিল করে যাব। তারপর আমরা রাজভবনে, সবাই তো যাবে না, রাজভবনের ভিতরে আমাদের একজন নির্দিষ্ট 40-50 জনের ডেলিগেশন থাকবে। সেই ডেলিগেশনে কারা থাকবে সেটা আজকে রাত্রে ঠিক হবে, এখনো নামগুলো ঠিক হয়নি। তো সেই ডেলিগেশনের সদস্য যারা থাকবে তারা রাজভবনের ভিতরে যাবে, ওই চিঠিগুলো নিয়ে প্রবেশ করবে এবং রাজ্যপালের সাথে সময় চেয়ে সাক্ষাতের জন্য আবেদন জানাবে। রাজ্যপাল যদি আমাদের সাথে দেখা করে এবং যেই উত্তরটা আমরা জানতে চাই যে 20 লক্ষ লোককে আপনি কাজ করিয়ে তাদের টাকা কোন আইনে আটকে রেখেছেন, তাদের কাজ করিয়ে যদি টাকা আটকে রাখেন কেন আটকে রেখেছেন আর আটকে রাখলে কোন আইনে আটকে রেখেছেন, এই একটা প্রশ্নের একটা উত্তর আমরা চাই। আমরা অনুরোধ করব যে আপনি কেন্দ্রের প্রতিনিধি, আপনি এটা জানতে চান, আপনি মৌখিকভাবে যদি জানতে চান জানুন, নইলে লিখিতভাবে জানতে চান। আর সেই মতোই এদিন বিকেল বেলায় রবীন্দ্র সদন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় তৃণমূলের মিছিল। রাজভবন চলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা। এদিন রাজপথ কার্যত এই মিছিলকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়। এদিন তৃণমূলের নেতা কর্মীদের পোস্টারে বাংলার প্রতি বঞ্চনার প্রসঙ্গ উঠে আসে। দিল্লি অভিযানে সব দাবি নিয়ে রাজভবন অভিযানে সামিল হয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। এরই মাঝে অভিষেকের ঘোষণা মতো 50 লাখ জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকার দাবিতে লেখা চিঠিও জমা দেওয়ার কথা রাজ্যপালকে। কিন্তু এখানেই গল্পের টুইস্ট, কারণ রাজভবনে নেই রাজ্যপাল। এর আগে তিনি ছিলেন দিল্লিতে, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে পরিস্থিতি জটিল। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিস্তা নদী চরের রংধামালি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে আসেন জলপাইগুড়ি। রাজভবন সূত্রে খবর, বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েও পাঠিয়েছিলেন রাজ্যপাল। পাশাপাশি সিকিমের পরিস্থিতি নিয়েও সেখানকার রাজ্যপালের সঙ্গে তিনি কথা বলেন। সূত্রের খবর, বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর সন্ধেবেলায় বাগডোগরা থেকে ফের তাঁর দিল্লি যাওয়ার কথা। কিন্তু এখানেই উঠছে বড়সড় প্রশ্ন, কারণ প্রায় 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে রাজভবনের উত্তরের গেটে তৃণমূলের মিছিল গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে গেট বন্ধ। সেই বন্ধ গেটের সামনেই নিজেদের দাবি নিয়ে প্ল্যাকার্ড রেখে দেন অভিষেক। তাহলে কার সঙ্গে দেখা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এছাড়াও কার হাতেই বা তুলে দিচ্ছেন 50 লাখ চিঠি? অপরদিকে ঝামেলা এড়াতে সকাল থেকেই রাজভবন চত্বরকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এবারে রাজভবন চলো অভিযান আদৌ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।